বয়স্ক তো আসলে তো তোমাকে যে বুড়ি বলে মানুষ, এটা তো আজকে প্রমাণ পেলাম তুমি এর আগে এলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসছি তিশার রান্নাঘরে। তিশা কিচেনে চলে আসছে। তো ম্যাডাম, আপনি আজকে কি বানাবেন? আমাদেরকে কি বানাবে খাওয়াবেন? আজকে আসলে আমাদের অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে ওঠার জন্য, তো ঘুম থেকে উঠতে অনেকটা সময় লাগছে, তো ভাবলাম যে একটু অল্প একটু আটা নিছি। তোমার আর আমার ওরা খেয়ে নিছে, নুডলস খাইছে। আচ্ছা আচ্ছা, ওরা খাইছে না, ওরা নুডলস খাইছে। তুমি আর আমি খাবো? তুমি আর আমি খাবো শুধু, আর কেউ না। ওরা যদি এসে চাই যে দাও না আব্বু, দাও না মা, একটু তাহলে দিবা না? সিটাই সিটাই দিবা। তুমি বানাইতেছো কি সেটা বলো না। ও, এটা মলকা পিঠা বানাইতেছি। যদি মনে করেন এখন অনেক মানে লেট হয়ে গেছে উঠতে, তাহলে একটু কি বলে সহজে যেটা যে খাবার কিছু, হ্যাঁ, খেয়ে পানি খাওয়ার মতো এমন কিছু না। এটা ভারী খাবারই। আচ্ছা আচ্ছা, মানে রুটি বানাইতে যদি কষ্ট হয় তখন ওই ক্ষেত্রে একটু পানি দাও। একটু পানি দিয়ে তুমি কি লবণ নিছো এটার মধ্যে? লবণ হ্যাঁ। না মনে হয় লবণটা পরিমাণ মতো নিও, ওটা অনেক বড় দলা পড়ছে, কিন্তু খাওয়া যাবে না। আর এটা কি? ও, এটা আমি যে একটু মরিচ বাইটা নিছি। ওহ নো, মরিচের দাম তুমি এই এক আপু কি করছো? এই আমেরিকাতে মরিচের কেজি হলো 1100 টাকা। ও মাই গড, তাহলে আমার থেকে না 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 না, আমাদেরকে বলছে যে আপু তুমি মরিচ কম খাও, তোমরা এত মরিচ খেলে আমরা পাবো না তো আরো। সমস্যা নেই আপু, আমার খাওয়ার পরও আপনার জন্য আছে, আমার বাবা মরিচ। এটা শুধু খাওয়ার মরিচ না, এটা মিষ্টি, এটা যে খায় সেও কিন্তু মিষ্টি। হ্যাঁ, গরম পানি দিয়ে হাত দিয়ে চলবে। হ্যাঁ সেটাই, আমি বলতেছি যে দেখো এই মরিচের ভর্তাটা বানাইছি পেটে ক্ষুধা, তুমি তো দেরি করে, আমার তো বসে থাকতে ভালো লাগতেছে না। দেখি তুমি কি বানাও। ক্ষুধা তো মানুষ, হ্যাঁ আমার আমার ক্ষুধা সহ্য করে। একটু হালকা হলুদ দিলে একটু ভালো কালার হবে। হলুদ দিলে আবার এটা হলুদ হলুদ গন্ধ লাগবে না তো? না না, শিওর? তুমি হলুদ দিয়ে বানাইছো কখনো? আমি কিন্তু তোমাকে দেখি নাই কখনো হলুদ দিয়ে বানাই। বুড়ি বলে মানুষ, এটা তো আজকে প্রমাণ পেলাম তুমি এর আগে এলো। বহুত কিছু করছি, বয়স হইলে মানুষ বুড়ি হয় বুঝছো। মানুষের তো একটা জিনিসই কমে না, তোমার অনেক বয়স বাড়ে। তুমি কি আমার চেয়ে বড় নাকি? অনেক বড়, না হলে তো 10 বছরের বড়। তাই না? আমার তো তাই মনে হয়, মাঝে মাঝে যে জ্ঞান তুমি আমাকে দাও, আমার তো মনে হয় যে তুমি আমার দাদি। তোমার একজন কি বলছেন যে বুড়ি দাদি লিপস্টিক একটু কম দিবেন? আমার বাপের লিপস্টিক দেয়নি না, কি ওর ফ্যামিলির কেউ লিপস্টিক দেয়, বুঝি না কেন ভাই। আরে বুড়ি দাদি করে কইছে, একটু আদর করে বলছে। ও, এটা ভালোবাসার ডাক, ঠিক আছে দাদা, লিপস্টিক এখন থেকে কম দিব। আচ্ছা তাহলে এই হয়ে গেল না, গোলাটা হয়ে গেল, এটা গোলা বলে। হ্যাঁ, এটা কিন্তু সহজে গোলা বলে। তা আমরা এখন কি রান্না করে যাবো? হুম, চলো রান্না করে যাই না, আরো একটুখানি ফিনিশিং আর কিছু আছে। তোমার ভাই বোনদের বলে দাও এভাবে এভাবে। না ভাই বোনদের তো তুমি রান্না করে দেখাবো না? হ্যাঁ, তাহলে তোমরা বুঝবে যে কি বানাইছো, কি দিয়ে কি হলো। আরে কিছুই লাগে না, যা বানাবেন তাই একটা রেসিপি হয়ে যায়। আমি নিজে একটা চেষ্টা করবো যে একটা রেসিপি বানাতে, তো শিখা লাগে নাকি? কি শিখা শিখে খুদা লাগছে, আটা গুলাও চুলাই দাও, খায় ফেলো, শেষ রেসিপি কি এখানে? পেট বাসলে হয়েছে। আর আপনাদের ভাইয়ের কিন্তু একটা ডায়লগ আছে, পেট ভরলে হয়েছে, যা পাবো পেট ভরলে। পেটে যাবে তো সব পেটে যাবে, যেটা এখানে। আচ্ছা চলো তো রান্না করে যাই। ওকে, তো বন্ধুরা এই যে আমরা দুজন কিন্তু রান্নাঘরে অলরেডি চলে আসছে। সাবধান, আগুন থেকে সাবধান, খুব সাবধানে। তো তোমার ম্যাচ আছে না?
তো বন্ধুরা এই যে আমরা চলে আসছি আমাদের রান্নাঘরে তিশাস কিচেনে চলে আসছি হ্যাঁ মানুষ জানতে চাইছে আপনাদের রান্নাঘর কত সো স্কয়ার ফিট হ্যাঁ এজন্য তুমি বলতাছ অনেক বড় স্কয়ার বলটা নিজের কুড়ে ঘরও যদি শান্তি থাকে চাপটি বলে যে চাপটি 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 কথা বলো ও হইতেছে তো আরে কি তুমি একবারে গুলাটা দিয়ে নাও না ভাই এটা তুমি আমার চেয়ে বাজে রান্না করো কিন্তু আমার মতো রান্না করতে পারো না আমি ঠিকঠাকই রান্না করতেছি আমার মানে তুমি গুলাটা এত দুবার দিচ্ছ কেন তোমার একটা কথা বললে বলো পিকাপিকি এই পিকাপিকি সম্বন্ধে কিন্তু ওরা জানতে চাই পিকাপিকি হলো ভাই না না ক্যাট ক্যাট না মানে একটা ভালো কথা আপনি একটা ভুল করবেন এটা যদি বলা যায় যে এটা এভাবে করেন বলে পিকাপিকি মানে দোষ এখানে একটা পকেট গেট আছে আমাদের রান্নাঘরের এখানে যা খুশি আপনি ডাইনিং থেকে রান্নাঘরে নিতে পারবেন সকালবেলা করে মানে খুবই শর্টকাট রেসিপিটা হয়ে গেল এই যে দেখেন মুরগা পিঠা মানে এটা কিন্তু মুখরোচক খাবার এটা আপনারা খেতে পারেন এটা এত খারাপ খাবারও না এর আগেও দেখছেন এবং মুখরোচক আমি নাকি ফাজিল আমি হলাম বোকা ছেলে তোমার যে বোকা তুই আমি খাচ্ছি আপনাদেরকে লোভ লাগাইতেছে অনেক মজা অনেক মজা সত্যি অনেক মজা না ও একটা জিনিস বলে দেয় হলুদটা কিন্তু অল্প দিবেন হলুদের স্মেল পাইতেছি না তারপরে হলুদ অল্প দিবেন কারণ কাঁচা হলুদের কিন্তু একটা গন্ধ থাকে তো ও জানে দেখে এটা গন্ধ পাইতেছি না কত ঝটপট হইতেছে এই গরম কিন্তু আমার হাতে দিও না তো ঠিক আছে বন্ধুরা তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আর এই রেসিপিটা শুধু ক্ষুধা লাগলে বা সকালেই খাবেন তা না খেয়ে দেখতে পারেন রেসিপিটা অনেক মজার এবং এটা যে মরিচ বাটা দিয়ে খেতে না 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 এটা যে মরিচ বাটা দিয়ে খেতে হবে তা কিন্তু না এটা আপনি এমনিও খাইতে পারেন গরম তবে গরম গরম খাবেন যেন চুলা থেকে নামানোর সাথে সাথে ঠান্ডা হলে এটার মজা কিন্তু আপনি আর পাবেন না হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে এখন খেয়ে নি ঠান্ডা হয়ে যাচ্ছে এই লস করতে পারবো না যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাবারটা ঠান্ডা হয়ে যাবে আমি পরে খেতে পারবো না ওকে এখনকার মতো এখানেই তোমার ভর্তা দেখা কারোর লোভ লাগবে আর কারোর গা জ্বলবে মরিচ তবে এটার মধ্যে রসুন আছে কিন্তু রসুনটা বেশি দিছো
রসুন খাওয়া কিন্তু খুব উপকার। রসুনই বেশি, মরিচ তো অল্প। যারা খান তারাই জানেন এটা কি। তোমার কানে ঝাল লাগতেছে? আমার কাছে খুব মজা লাগতেছে। দাও না, আমি জেলের এই জেলের মতো করে মাখাই নিলাম। এই দেখো এত মরিচ। শুকনো মরিচ না কাঁচা মরিচ? একদম শুকনো মরিচ, তালাও হয়নি। আর তালা মরিচ কয়ে দেবে রোল বানাই ফেললাম। হ্যালো বন্ধুরা, এই যে বাইরে বের হলাম, একান্ত প্রয়োজন তাই বের হতে হয়েছে। এই যে দেখেন হাতে ময়লা, এই ময়লা বাসা থেকে নিয়ে যেত, তো লকডাউন অবস্থায় দুই তিন দিন আসছে, এরপর থেকে আর আসে না। তো এখন ময়লাগুলো রাস্তায় বের হয়ে একটা ডাস্টবিন আছে, ময়লা ফেলাই যেখানে সবাই, যে আপনাদের সাথে একটু দেখাই, এই যে রাস্তার ওই পারে এখানে একটু সবাই ময়লা ফেলাই, এখানে ময়লাগুলো ফেলাইতে আসছি। ময়লার ভাগার এটা তো, এখন যেহেতু বেরই হয়েছে রাস্তাটা দেখেন একদমই ফাঁকা, মানে এই রাস্তা এত জনবহুল, রাস্তা এত বিজি থাকে যে মানুষ থাকতে পারে না ভালো মতো। সে রাস্তা এখন কি অবস্থা দেখেন, সম্পূর্ণ ফাঁকা। তো যেহেতু বের হয়েছি একটু কাঁচা তরকারি কিনতে যাব, কাঁচা তরকারির বাজারে যাব, তো আপনাদের সাথেও স্টেজ করে একটু কাঁচা বাজারটা শেয়ার করব। দেখেন পুরো ফাঁকা, তো ঠিক আছে তাহলে যাই কাঁচা বাজারে। তো এই যে কাঁচা তরকারি বাজারে চলে আসছি, কিছু কাঁচা তরকারি কিনবো, তো ভাইয়ের থেকে মাঝে মাঝে নিই। এই মরিচ কত করে ভাই দেন? তো এক পোয়া দেন। এই সজনে ডাঁটা কত করে ভাই? এত দাম কেন? হ্যাঁ বেশি হয়ে গেল না, একটু কম টম। হ্যাঁ কমছে না? আলু পাঁচ কেজি, আলু নিচ্ছে দেড়শ কত করে? চল্লিশ টাকা এইখান এক কেজি দিয়ে দেন, দেড়শ চল্লিশ। আর টমেটো, টমেটো কত? আর এটা, এটা এক কেজি দিয়ে দেন। ক্যাপসিকাম কত? ক্যাপসিকাম বিশ টাকা, ধনিয়া পাতাও দিয়েন। হ্যাঁ শশা চল্লিশ টাকা না? আর লতি, লতি বেগুন, বেগুন পঞ্চাশ। মিষ্টি কুমড়া কত? একটা পঞ্চাশ টাকা। আর সিম, সিম সিম চল্লিশ। তো এখানে অনেক সবজি দেখা যাইতেছে, সবজিগুলো কিন্তু অনেক সুন্দর, মানে একদম তরতাজা সবজির মতো। আধা কেজি সিম নি। আর যেহেতু পাশে কাঁচা বাজার, আমরা তো মানুষ কম আপনারা জানেন, এই জন্য অতটা না নিলেও হয়। আর শশা কত জন বললেন? একটু কম রাখেন, আধা কেজি শশা নি। ধান কতটুকু হয়েছে? বেগুন গুলো তো অনেক সুন্দর ভাজি খাওয়ার জন্য, কত করে বেগুন? হ্যাঁ দুইটা দিয়ে আমারে সুন্দর দেখে দুইটা বেগুন দেন। এমনি সবজি আইত আছে না এর মধ্যে? না না, মানে আরো তে কারণ বাজার, আপনি কি কারণ বাজার থেকে আনেন না? কারণ বাজার আসতেছে? আসে না, যাক মানে গভীর আইতে। না না, আমি টমেটো দিয়ে এক কেজি। ওকে বন্ধু, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।